বন্ধুরা, আজ একটু লোকের পিছনে লাগা যাক, মানে আমার পিছনে অনেকজন লাগে, তো তাদের একটু পিছনে লাগি। এই আমি যে আপনাদেরকে টিপসমূলক কম্পিটিশন ভিডিওগুলো দিই, তাতে আপনাদের অনেকের উপকার হয়। অনেকের পিছনে আজুরা বাঁশ ঢোকে, সেসব ব্যক্তিগুলো কারা বলুন তো? যারা মিস্ত্রি, তা দেখছি আমাদের অন্যটা খবিতা মেরে দিল। কারণ অনেকে আমাকে ফোন করে খুব কম বলে, কারণ ফোন করে একবার দেখবেন আমাকে কিস্তি করে, বুঝতে পারেন বিলাপ করবেন না। আপনার ওদিকে 30 জন একদিকে থাকবেন, আমি এক এক দিয়ে কিস্তি করে যাব, পারবেন না? একবার ট্রাই করে দেখেন আমাকে, বুঝলেন? ব্লক করবেন না, কিন্তু ফোন করে বলে না, কমেন্টে বলে যে দাদা আপনি তো, আমি বলি এটা বিনার স্বার্থে আমি টিপস গুলো দিই। আমি যদি প্রকৃত ব্যবসাদার হতাম, মাইন্ডসেট তৈরি করার প্রকৃত ব্যবসাদার হতাম, তাহলে এই টিপস গুলো দিতাম না। কারণ নিজের ভিতরের জিনিসগুলো আমি দিচ্ছি, এটা কিন্তু কেউ দেয় না। পশ্চিমবাংলার বুকে এই প্রথম আমি দিচ্ছি, পশ্চিমবাংলা বললে হবে না, অর্থ ভারতবর্ষের বুকে যারা মাইন্ডসেট তৈরি করে আমাদের মতো, তারা কিন্তু এই টিপসগুলো কেউ দেয় না, কারণ তাদের ব্যবসার ক্ষতি হবে। আমি দিই জনগণের কথা ভেবে, নতুন নতুন যারা মাইন্ডসেট করে, এমনকি পুরনোরাও, এমনকি যারা মাইন্ডসেট তৈরি করছে, তারাও আমার টিপসগুলো নেয় লজ্জায়, ভয়ে, কমেন্ট করতে পারে না, কিন্তু ভিডিওগুলো দেখে, এবং ভিডিওগুলো দেখা শেষে একটা খারাপ কমেন্ট লিখে চলে যায়, টিপসগুলো আমার নাই। এদেরকে কি বলা হয় বলতো? বেইমান। যার কাছ থেকে শিখছিস তাকে তো সম্মান তো দে। এই যে আমি ভিডিওগুলো করছি, অনেকে বলছে এই ভিডিওগুলো করছো দে, ইউটিউবে ছাড়ছো, ইউটিউবে তুমি টাকা পাচ্ছ। তাদেরকে বলছি ভাই এগুলো তুমি জানো, জানা সত্ত্বেও তুমি কেন হাত পা গুটিয়ে বসে আছো বইয়ের কোলে? তুমি ভিডিও বানাও, তোমার তো মানে অনেক অভিজ্ঞতা আছে, আমার চেয়ে অনেক অভিজ্ঞতা আছে তোমাদের, তুমি নাই, তোমাদের। তা তোমরা করলে তো তোমার ইউটিউবে ভালো ইনকাম করবে। আরে ইউটিউবের পাস করা চ্যানেল আমার আছে, মিউজিক্যাল খবির, আর এই চ্যানেলটা পাস করেছি 2 মাসে। কেন? আমি যদি ভালো ভিডিও দিই, সেই ভিডিও দেখে যদি মানুষের উপকার হয়, মানুষের লাভ হয়, তবেই সেই ভিডিওগুলো তারা দেখবে। আর যখন দেখবে তাদের সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সেখানে চ্যানেলটা পাস হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার 2 মাসে চ্যানেলটা পাস হয়ে গেছে, ভালো ভিডিও দিই বলে। তা তোমরা যারা আমার মতো ক্যাবিনেট তৈরি করো বা মাইক সেট ফিটিং করো, যারা ভাবছো যে ডিজে খবি তোমাদের পেছনে বাস দিচ্ছে, তারা বলছো যে ইউটিউবে ভিডিও করে ইনকাম করছো, তাদেরকে বলছি তোমরা তাহলে আমার চেয়ে ভালো জানো, তাহলে ভাই তোমরা আমার দিকে অন্তত একটু করো। এখানে ভালো ইনকাম আছে, 30-40 হাজার টাকা মাইনে পাবে প্রতি মাসে ইউটিউব থেকে, কেন করছো না, করো। তাই কমেন্ট বক্সে এসব লিখে লাভ নেই ভাই, ব্যবসা করছো করো, কারণ আমার পিছনে লাগতে আসো না। আমার ফ্যান্স ফলোয়ার্স প্রচুর আছে দুটো চ্যানেল মিলে, যদি তোমার নামে একটা ভিডিও করে ছেড়ে দিই, তোমার ব্যবসা মায়ের ভোগে চলে যাবে, বুঝলে? করছো করো, তোমাদের অনেক দোষ টুটি পাবলিক বলে যেসব মাইকগুলো করো, আর বিশেষ করে কোনো মাইকম্যান আমাকে গালাগালি দেয় না, প্রত্যেকটা মাইকম্যান আমাকে ভালোবাসে। গালাগালি কারা দেয়? যারা কেবিনেট তৈরি করে, যারা মাইক সেট ফিটিং করে, তারা গালাগালি দেয়, আর তাদের কিছু চামচে আছে তারা গালাগালি দেয়। তো দিকে সমস্যা নেই, কিন্তু ফোনে বললাম কেউ গাড়ির ক্ষমতা নেই। আমি দেখবা কমেন্টে গেলে যারা খারাপ কমেন্ট করে, তাদের কমেন্টের পাশে আমি একটা আরো বাজে কমেন্ট লিখে দিই, তাদের উত্তর দিই প্রথম, তারপর ফোন নাম্বারটা দিয়ে দিই, বলি ভাই একটু ফোন করো আমাকে, নাহলে একটু আমাকে অ্যাড্রেসটা দাও, 2 দিনের মধ্যে তোমাকে যদি না কেলাতে পারি তাহলে আমি এই কাজ ছেড়ে দেবো। কেউ দেয় না, দেয় না কেউ, কারণ আমি সৎ পথে ব্যবসা করি। এখনো পর্যন্ত জোর গলায় বলছি, কেউ বলতে পারবে না যে খবিরদার সঙ্গে, তাতে সেটা আমি একটা করি, আমি তর্কের খাতিরে বলছি একটা করি, সেই একজনও আমাকে বলতে পারবে না যে খবিরদা আমার সঙ্গে বেইমানি করেছে, বা খবিরদা যে ধরনের বলেছে সে ধরনের সেটটা বাজে না, বা খবিরদা আমার বাড়িতে ফিটিং করতেও আসে না, বা আমার ফোনও ধরে নেই, আমি কেউ বলতে পারবে না। কারণ আমি যার সেট করেছি তাকে কন্টিনিউ ফোন করে খোঁজ খবর নিই, এমনকি যদি ঝড় বৃষ্টি হয় তাও ফোন করে খোঁজ খবর নিই যে তোমার সেটটা একটু ভালো করে ঢাকা দাও, যেন নষ্ট হয়ে জল বৃষ্টি পড়বে, আমি এতটা দায়িত্ব নিয়ে সেট করি। এইগুলো সবার জ্বলে যাচ্ছে, এবং আমার মার্কেটটা এখন সবার দোয়া আশীর্বাদে তুঙ্গে চলছে, সত্যি কথা বলছি ভাই, তুঙ্গে, প্রচুর অর্ডার পাচ্ছি, এমনকি আমাকে আমার দোকানে না এসে আমাকে টাকা মারে। এই যে নতুন এডি সাউন্ডটা ছাড়লাম মেদিনীপুর কেশপুরে, একটু ওর নাম্বারটা দেওয়া আছে, একটু ফোন করবেন, দেখবেন মহারাষ্ট্রে কাজ করতো, ওইখান থেকে আমাকে কথা বলে ওখান থেকে আমাকে 3 লাখ টাকা মেরেছিল আমাকে না দেখে। হয়তো আমিও তোমাকে বিশেষ করে কোথাও মারতাম না, কিন্তু ওরা এত বিশেষ করে টাকা মেরে, তার সেটা তৈরি করে ছেড়ে দিলাম। সুলতান সাউন্ড বলে সাউন্ড, ওকে ফোন করবেন, না দেখে টাকা মেরেছিল। মা চণ্ডী সাউন্ড, ফোন করবেন, না দেখে টাকা মেরেছিল।
জয় শ্রীরাম সাউন্ড না দেখে টাকা মেরেছিল, এরম ধরনের আরো আছে, তাদের নাম বলতে বারণ আছে। মাইক সেটের ব্যবসাটা গোপনীয় ব্যবসা, তো যেগুলো পারমিশন হবে সেগুলোর নামে আপনাদের বললাম। তা আমি যে কটাই সেট করি সেগুলো যত্ন সহকারে করি, আর মন দিয়েই করি, আর যেগুলো বলি সেগুলোই করে দিই, এক চুল এদিক ওদিক হবে না, যেটুকু বলবো সেটুকুই করার চেষ্টা করি আমি, আমার সাধ্য মতো আমি যেটুকু জানি। তো এইসব ফেসিলিটি দেওয়ার জন্য মিস্ত্রিদের একটু রাগ হচ্ছে, তাই মিস্ত্রি ভাইদের বলছি, ভাই পিছনে লেগো না ভাই, তোমরাও ইউটিউবে এই ধরনের টিপসমূলক ভিডিও দাও, তোমাদের মার্কেটটাও, তোমার ব্যবসাটাও ভালো চলবে, আর লোকের অভিজ্ঞতাটাও বাড়বে। যদি তুমি প্রকৃত ব্যবসাদার হও তাহলে তুমি এটা করবে, আর যদি তুমি জাল জচ্চিরি ব্যবসা করো, আমি যেমন গ্যারান্টি সহকারে মাল তৈরি করি, তাহলে তুমিও যদি গ্যারান্টি সহকারে মাল তৈরি করো, তোমার হিম্মত থাকে, তাহলে তুমি ভিডিও বানাও, তাহলে তোমার ব্যবসাটা ভালো চলবে। কেন বলো তো? কারণ তোমার কথার মধ্যে দম থাকবে, তোমার কাজের ভিতর দম থাকবে, তুমি যে সেটগুলো তৈরি করছো তার ভিতর দম থাকবে। যদি তুমি এটা পারো তাহলে তুমি ভাই ভিডিও বানাও, যদি না পারো ভিডিও বানাতে তাহলে ভাই এসব তর্ক বিতর্কের মধ্যে যেও না। তা সব কিছু জানা সত্ত্বেও তোমরা কেন করছো না ভাই ইউটিউব থেকে ইনকাম, আমি কিন্তু বুঝে উঠতে পারছি। সারাদিনে এত কল আসে, আর আমার ভিডিওগুলো নিচে দেখবেন, কমেন্টগুলো একটু খেয়াল করে দেখবেন, কেউ বাজে কমেন্ট লিখছে, মিস্ত্রির লোকগুলো, মিস্ত্রির চামচাগুলো, আর যেসব মাইকওয়ালাগুলো দেখবে তারা তো কোথাও না কোথাও মাইক সেট তৈরি করেছে। আমি যদি সেট তৈরি করে দিই, 2 বছর তার গ্যারান্টি দিয়ে দিই, 2 বছর, 2 বছরের মধ্যে তার যা কিছু হবে এক টাকাও খরচ হবে না, যদি না পুড়ে যায় সব আমি ফ্রিতে সারিয়ে দেবো, এক টাকাও নেবো না, এত বড় আমি চ্যালেঞ্জ দিই। এবং আমার এই কমেন্টগুলো পড়ে দেখবেন তারা যেসব সমস্যাগুলো বলছে, মাইক সেট আপ নিয়ে, সেটিং নিয়ে, ভালো বাজছে না, পেছন দিয়ে বেস্ট লাগছে, ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে মাইক সেট। এত লোক কমেন্ট লিখছে, আমি তাদেরকে প্রত্যেককে বলছি যে তোমরা তো কোথাও না কোথাও সেটটা তৈরি করেছো, তা তাদেরকে টাকা দিয়ে করেছো, তাদেরকে কেন ধরছো না, কেন ধরছো না তাদেরকে? আর তোমরা ধরছো না বলেই ওরা এখনো বুক খুলে ব্যবসা করতে পারছে, আর তোমরা ওদের কাছেই যাবে, এটা তোমাদেরকেও দোষ আছে। যে সঠিক সত্য কথা বলে পেপারে সাইন করে মাল তৈরি করে দেবে, বারবার আমি এই কথাটা বলি, তার সঙ্গে মাল করবে, যেভাবে বলবে সেভাবে না বাজলে তাকে আবার ফিটিং করার সুযোগ করে দেবে, না হলে টাকাটা রিটার্ন নিয়ে নেবে, কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেবে, আমি যেমন করে দিই। তো এইগুলো নিয়ে কিন্তু অনেক ক্ষোভ রাগ আমার ভিতর জমেছে, একটু ভিডিওটা খিস্তি মেনে করার কথা ছিল, কিন্তু অনেক ভালো ভালো দাদারাই আমার ভিডিও দেখে, যার ফলে আমি খিস্তি মেনে করতে পারছি না, কারণ আমি খিস্তি মেনে কেমন ভিডিও করি সকলেই জানে। অনেকে ভাবে যে খবিরদা হয়তো খুব ভদ্র, আদেও কিন্তু নয় দাদা, আমি তুমি ভালো ব্যবহার করলে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো, তুমি খারাপ করলে তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করবো। সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হয় ভাই, ফোন নাম্বার দিয়ে ব্যবসা করি, অনেক লোক ফোন করে, তাদেরকে আটকাতে হয়, কেউ খিস্তি করলে একটা করলে 10টা খিস্তি শোনার মতো ক্ষমতা দম আমার আছে, আর কেউ ভালো ব্যবহার করলে আমি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করি। দুটো জিনিসই আমার ভিতর আছে, বলতে পারো খিস্তিতে আমি পিএইচডি করেছি, আনলিমিটেড খিস্তি করে যাব, আধ ঘন্টা ধরে নিঃশ্বাস ফেলার টাইম দেব না, এত খিস্তি করব। তাই ভাই ভেবো না যে সোশ্যাল নেটওয়ার্কে ব্যবসা করছি বলে চুরি হাতে দিয়ে ব্যবসা করছি, করি না। আমার যে ইউটিউবে ভিডিওগুলো সারা ভারতবর্ষের লোক দেখে সেইভাবে ভিডিও বানাতে হয়, আর দম আছে বলে করি, কথার দাম আছে বলে করি, আর মানুষের পাশে দাঁড়াই। যখন প্রথম প্রথম গান তৈরি করতাম আমি, ডায়লগ দেওয়া গান, কম্পিটিশন গান তৈরি করতাম, এখনও করি, তো তখন অনেকে ফোন করতো দাদা আমার এই গান তৈরি করতো, তাদেরকে বলতাম ভাই তোমাদের কত ওয়াট স্পিকার, সেই অনুযায়ী বেস তৈরি করতে হয়। তো সেই জন্য তা তারা আমার সঙ্গে অনেকে গল্প করতো, দাদা আমি অমর যায় সেটা করবো, সেটা ভালো বাজছে না, এরকম ধরে প্রচুর শুনতাম। তখন একটা ভাবলাম যে তাহলে এরা এত ঠকাচ্ছে, একটা কাঠ মিস্ত্রি কেবিনেট তৈরি করে, তার সাউন্ড সমেত করে সেও সাউন্ড সেট আপ করছে, তাহলে সে যদি সাউন্ড সেট আপ করে তার সাউন্ডটা কেমন বাজবে, সেরম বাজছে। দোষ আমাদের পাবলিকেরও আছে, কারণ আমরা সঠিকটা না জেনে তাদেরকে সেটটা তৈরি করি, এগুলো আমাদেরকে একটু চেক করে চলতে হবে। আমার কমেন্ট বক্সগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবে, দেখবে কত লোকের কত সমস্যা, কত বড় বড় কেবিনেট, নাম করা কেবিনেট মিস্ত্রি, মাইক ফিটিং মিস্ত্রি তারা করে দিয়েছে, সেগুলো তারা এত যে ভুল করে, কেন করে বলতে পারবো না, এত সমস্যা নিয়ে মানুষ সেট তৈরি করছে। আর আমি তো বলে দিই আমি যেসব সেটগুলো করেছি এত সমস্যা তাদের মধ্যে নেই, আছে সমস্যা কিন্তু এত নেই, থাকলেও সেগুলো আমি সমস্যার সমাধান করে দিই যেটুকু পারি, সে যাতে বাজারে মাথা উঁচু করে বাঁচতে পারে তার মতো ইয়ে করে দিই, সেটটা করে দিই আমি, কিন্তু যদিও আমার রেট বেশি,
সেট করলে সেটা যা মেশিন পত্রের দাম হয় সেগুলো কোম্পানি যা রেট সেই রেটটাই আমি ধরি, আদার্স যেগুলো সেগুলো আমি একটু বেশি ধরি। তাই বড় বড় মিস্ত্রিগুলোকে বলছি, ভাই এইসব পিছনে দেওয়াগুলো বন্ধ করো, বুঝলে? আমাকে চেনো না ভাই, তুমি মনে করছো সোশ্যাল নেটওয়ার্কে খুব এই ফেসটা দেখছিস, খুব ভদ্র, তা নাই। আমার মতো হারামি তুমি পাবে না। মান সম্মান যদি লেগে যায় না, বাড়া যত টাকাই খরচ হোক তোমার পেছনে মেরে ছেড়ে দেবো আমি, বুঝলে? ইনকাম যেমন করি খরচও করি, আর আমাকে যারা সাপোর্ট করে, আমাকে যারা ভালোবাসে, তা যার জন্য আমি এখনো এই মাথা উঁচু করে আছি, তাদের পাশে একটু দাঁড়াই। একটা কথা আমি সবাইকে বলে দিচ্ছি, যারা মিস্ত্রিকে মেটাচ্ছ, তোমরা একটু ভাই হেল্প করো সাধারণ লোককে, আর মাইন্ড সেট করে দিয়ে এভাবে ছেড়ে দিও না। সকালে একটা ফোন এলো, একটা ছেলে শিলিগুড়ি বাড়ি কোথায় কেমেন্ট করেছে বলছি না, আমাকে ফোন করে সে কাঁদতে শুরু করলো। 3 মাস হয়েছে সেটটা করে, 3 মাস বক্স দিয়ে বেশ বেরোচ্ছে না, 8 লাখ টাকা নিয়ে সেটটা করতে কিচ্ছু বার হচ্ছে না, মেশিন জুড়ছে কয়েল উড়ে চলে যাচ্ছে। 400 করেছে, তাকে ফোন করছে, সে ফোনটা ধরছে না। তাহলে কত বড় জাত হারামি, সুরের বাচ্চা সেই শালা, টাকাটা নিয়ে তুই সেটটা ফিটিং করে দিচ্ছিস না, বলতে পারিস? ফল্ট হতেই পারে সেট তৈরি করতে গিয়ে, সবাই হয়, আমারও হয়। সেখানে আমি একটা চান্স নিয়ে সেটা তৈরি করে, ওই ছেলে যে কান্নাকাটি করছে, ও চোখের জলের দামটা দিতে পারবি রে বোকাসোদা? হ্যাঁ, অভিশাপে শুকিয়ে মরে যাবি। এই ধরনের হাজার হাজার আছে যারা সেট করে কাঁদছে, যাদেরকে আর দেখা হয় না। আর একটা বলছি, সেট যখন তৈরি করবেন ভাইরা, এক জায়গায় করবেন, যার কাছেই করুন, এক জায়গায়, যেখানে কেবিনেট হয়, যেখানে ফুল ফিটিং হয়, যেখান থেকে মেশিন পাই সেইখান থেকে করবেন, যেন একজনা ফিটিং করে। আমি যেমন টোটালটা গান থেকে শুরু করে একদম সেটা ফুল ফিটিং আমি একা করি, তাতে কি প্লাস পয়েন্ট পাবেন আপনারা? তাহলে যদি সেটটা খারাপ হয় আমাকেই ধরতে পারবেন, যদি সেটটা খারাপ হয় তাকে ধরতে পারবেন। কোথাও কেবিনেট করলেন, কোথা থেকে মেশিন নিলেন, কোথা থেকে স্পিকার নিলেন, একবার এক জায়গায় সেটটা করলেন, এই বাজে সেটটা খারাপ বাজে, তাহলে কাকে ধরবেন? কেবিনেটওয়ালাকে বলবে, কেবিনেটওয়ালা দোষ দেখাবে স্পিকারওয়ালার, স্পিকারওয়ালাকে বলবে, স্পিকারওয়ালা দোষ দেবে মেশিনের, তাহলে কাকে ধরবেন? তাহলে ফুল ফিটিং সেটটা যেখানে তৈরি হবে সেখানে করবে, ভালো লোকের কাছে করবে। আর যদি আমার কাছে না করতে পারো, তাহলে অবশ্যই আমি তোমাদের আর একটু বলছি, আমাকে বলে সেটটা করো, আমার সঙ্গে তার সঙ্গে কথা বলাও, তুমি যার কাছে সেটা তৈরি করবে সে যে গ্যারান্টি দেবে, গ্যারান্টিটা আমাকে যেন কানে শোনাই। তারপর যদি সে কথা না শুনে তার বাবা কথা শুনবে, তার বাবা, সেই ব্যবস্থাটা আমি করে দেব। এই মানুষের এই ধরনের ক্ষতি করা অধিকার তোমাকে কে দিয়েছে? ব্যবসা করে সারা জীবন ধরে ব্যবসাটা হয় সৎ পথে করো, টাকাটা থাকবে, নাম হবে। এই ব্যবসাটা সেট তৈরি করার ব্যবসাটা আমি 2 বছর থেকে করছি, 2 বছর। আর আমার ভিডিও দেখে বক্তব্য শুনে তোমাদের মনে হয় আমি অনেক বছর থেকে করছি, তাই না? মানুষের ভালোবাসাই এতদূর জায়গায় যেতে পেরেছি, যতটুকু চলি সৎ পথে চলি, আর মানুষকে উপকার করার চেষ্টা করি। আর এই সেট করে খেতে হবে এমন কোনো মানে নেই। আমি তোমাদের মতো ধাপ্পাবাজ, চিটিংবাজ, কেবিনেট মিস্ত্রিদের পাল্লা থেকে পাবলিকে দূরে রাখার জন্য আমি এই টিপসমূলক ভিডিওগুলো দিই, কারণ এইগুলো দেখে জানে মানুষ না ঠকে, সেই জন্য ভিডিওগুলো করি। আর এই জন্যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে গালাগালি করছো, কিন্তু ফেস টু ফেস লড়ার মধ্যে তোমাদের দম কাউরি নেই। এখন অত মায়ের দুধ তুমি খাওনি, আমি খেয়েছি। আমি সৎ পথে চলি, মাথা উঁচু করে চলি, ক্ষণিকের জন্য আমি গাল খাবো, কিন্তু একজনে গাল দিলে 100 জনকে আমাকে ভালোবাসবে, 100 জন আমাকে ভালোবাসবে, আর ভালোবাসেও। করেছো এখানে কোনোদিন সেট? এত বড় ডায়লগ মারছো তোমরা, মেরেছে তোমাকে না দেখে টাকা কেউ? আমাকে মেরেছে, যেসব সেটগুলো নাম বললাম পিছনে, বেশিরভাগ আমি যতগুলো সেট করেছি চারটে করি, এই 2 বছর হতে 4টে সেট করি আমি, সেই চারটেই কিন্তু বাইরে থাকা ছেলে পিলে যারা বাইরে কাজ করে, গ্রামে এসে কোন কাজ করবে, জোন খাটতে পারবে না, কিছু করতে হলে সম্মানে লাগবে, তারা এখানে একটা ব্যবসা করার জন্য মাইন্ড সেট করছে, একটা ভালো ব্যবসা, তারা ওখান থেকে না দেখে আমাকে টাকা মেরেছে, তাহলে কত বড় বিশ্বাস করে। হয়তো আমি মারতাম না কাউকে বিশ্বাস করে, আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা, তাকে না দেখে, কারণ ইউটিউবটা অনেক জালজচ্চুরি হয় সেটা সবাই জানে, সেই জন্য কেউ ভরসা, কিন্তু আমাকে এত ভরসা করে সকালে আমাকে না দেখে টাকা মারে, এত বড় বিশ্বাস। তাহলে যে লোকটা না দেখে টাকা মারছে, আমাকে ভালোবেসে টাকা মারছে, মুখের কথা শুনে, দাম শুনে, তাকে কি করে ঠকায়? লজ্জা করে একটু। এই ছেলেগুলো চোখের জল, কোনোদিন তোমাকে ক্ষমা করবে না ভাই, কোনোদিন করবে না।
এখন তুমি খুব সুখে আছো, সেট করছো, দাঁত কেলাচ্ছো, হাসছো, ফকিরকে গাল দিচ্ছ, মানুষের যে অভিশাপ গুলো কুড়াচ্ছ, তাই সেট করলে ভালো করে করো, নিজে নিজের মতো করে। পরিচয়টা ভাই গালাগালি দিয়ে হয় না, মানুষের ভালোবাসা থেকে পরিচয়টা পাওয়া যায়। তুমি সেট করলে, ভালো সেট করলে তোমার নাম আকাশে উঠে যাবে। আমি কোথায় বাস করি? বনের ভিতর, বনের ভিতর বাস করি, নদিয়া জেলার শান্তিপুর বলে একটা জায়গা, সেখানে বাস করি আমি। ভালো কাজ করি বলে সারা পশ্চিমবাংলা থেকে লোক আমার কাছে ছুটে ছুটে আসে, গান নেওয়ার জন্য, সেট করার জন্য, কিংবা এই মাইক সেট আপের জন্য আমাকে ফোন করে। ভালো কাজ জানলে, বনের মধ্যে থাকলেও তার কিন্তু ব্যবসা চলে। একটা গায়ে গ্রামের ভিতরে আমি থাকি, এটা হচ্ছে ভালোবাসা। আর যারা সেট করেছো, যাদের কাছে করেছো, তারা যদি তোমাদের কথা না শোনে, কিছু না করতে পারলে, যদি কন্ট্রাক্টর সাইন না করতে পারো, তাহলে তুমি তার কিচ্ছু করতে পারবে না। তাদের অন্তত একটু গাল দাও ভাই। 10 জন যদি তোমার মতো গাল দেয় ফোনে তাকে, যে ভাই আমার সেটটা করে দিলি, ভাই নাই চুদির ভাই বলবা, সেটটা করে দিলি, বাজছে না, একটু ঠিক করে দে, যদি না আসে তাকে একটু গাল দিও, যেন গালে আর অভিশাপ দিও, যেন শালা শুকিয়ে মরে যায়, শালা আম সত্ত্ব হয়ে পড়া শালা। লকডাউনের সময় গরিব মানুষ 2 টাকার জন্য খেতে পায় না, আর 1,00,000 টাকার মাল তৈরি করে সে কাঁদছে। আমার যে সেট আপটা তৈরি করেছে, প্রথমে সেরা সাউন্ড বাংলা মাল, ছোট মাল, সেই ছেলেটা বাইরে থেকে টাকা মেরেছিল, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, সেটা মারা গেছে। কিন্তু সেটটা যে সে আমাকে তৈরি করেছে, সেটা কিন্তু তার বাইরের লোক জানতো না, চুপি চুপি সেটা তৈরি করেছে, ওখান থেকে টাকা মেরে বলেছিল, খুবই দেখা কাউকে বলবে না, আমি বাড়িকে সেটা নিয়ে নেবো। কেউ জানতো না তার ফ্যামিলি, সে আর আমি জানতাম। যখন শুনতে পারলাম ওদের বাড়ির আশেপাশে 2-1টা মাইক অনেক, আমি বলেছিলাম যে তোমাদের পাড়ায় একটা সেট আছে, সেরা সঙ্গ আমি করেছি কার্তিকের, তারা জানতো, তারাই কিন্তু আমাকে ফোন করেছিল যে কার্তিক মারা গেছে। তাহলে তোমাদের মতো চিটিং বাজ, ধাপাবাজ মাইক মিস্ত্রি যদি, কেবিন মিস্ত্রি হতো না, এই টাকাটা আর এই সেটটা পুরো গায়েব করে দিতে। সৎ পথে চলি বলে ভিডিও বানিয়ে সবাইকে জানিয়ে দিলাম, এবং তার ফ্যামিলির পাশে দাঁড়ালাম, সেটটাও আমি তাদের দিয়ে দেব, তারা নিচ্ছে না। সেট একটাই কারণ, কারণ সেটা 1,00,000 টাকা চুক্তি ছিল, কার্তিক আমাকে 1,70,000 মেরেছিল, আমি বলেছিলাম 8 টাকা দিতে হবে না। কার্তিক মরে যাওয়ার পর ফ্যামিলিকে বলেছিলাম টাকাটা দিতে হবে না, ওর স্মৃতি হিসেবে সেটটা রেখে দাও, আমাকে 8 টাকা দিতে হবে না, 88,000 টাকা ভাই দিতে হবে না আমাকে। ওরা বলছে না, কার্তিক যে চুক্তি করেছে সেই চুক্তিতেই আমরা সেটা নেবো, আমরা 1,00,000 টাকা দিয়েই নেবে। তাহলে কত সৎ মানুষ, এই ধরনের সৎ লোকের সঙ্গে তোমরা হলে বেইমানি করতে। ভাই কার্তিক আমাকে টাকাই তো দেয়নি, সেটি করেনি, এরকম বলতে তোমরা, কিন্তু আমি পাই না। শুধু এই নয়, তার ফ্যামিলির পাশটাও আমি বলে দিয়েছি, যখন যে অসুবিধে হবে সেই অসুবিধার সময় আমাকে বলবে, আমার যতটুকু সম্ভব আমি তাকে হেল্প করবো, সেই ধরনের দেয়। এই হচ্ছে সততা, আর এই জন্য বেঁচে আছি, সকলের আশীর্বাদ দোয়া নেই। কথাগুলো খুব রাগে পড়লাম, কারণ এত ফোন আসে আমার মোবাইলে, আপনারা নিশ্চয় জানেন, আমি অনেকেই ফোন করে আমার ফোনে ফোন ঢোকাতে পারে না, অনেকে মানে কেবিন মিস্ত্রিকে আপনারা ফোন করেন, অহংকার কত, এই সময় নেই, এ তা তার লোক কত মারা, আমার অহংকার নেই। আমাকে ফোন করে তাকে ভালো করে বুঝিয়ে দিই, ভাই 8টার পরে ফোন করো, আমি একটু কাজ করছি, পরে ফোন করো, এরম বলে দিই, ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে দিই। কারণ যারা ফোন করছে তারা আমাকে ভালোবাসে বলে ফোন করছে, তাদের জন্যে আমার ইউটিউব চ্যানেল চলে, তাদের জন্য আমার ব্যবসা চলে। সে গান তৈরি করুক আর সেট তৈরি করুক, সেটা বড় ব্যাপার নাই, অথবা গান শুনুক আমার, অথবা আমার ভিডিওগুলো দেখুক, সবাই কিন্তু আমার কাস্টমার। তাহলে তাকে কোনো খারাপ কথা বলার অধিকার আমার নেই, কিন্তু তাকে যদি খারাপ কথা বলি সে বলবে খবিরদা বিরাট বদল, বিরাট ঘ্যাম হয়ে গেছে। আমি ঘ্যাম দেখাই কোথায় জানেন? ওই যে চিটিংবাজ মিস্ত্রিগুলো আছে তাদের সামনে, পাবলিকের সামনে নয়। আমি ফোন নাম্বার দিচ্ছি, সকলের সঙ্গে কথা বলে, আর অনেকে আবার ফোন করতে ভয় পাই, যে দাদা অনেক সময় বিজি থাকে, হ্যাঁ দেখি তো, দাদাকে কল করলে দাদা যদি না ধরে, অনেকে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে, দাদা কল করবো, তাদেরকে বলছি দেখো কোনো ব্যাপার নেই, তুমি সবসময় কল করো, সবাইয়ের সঙ্গে আমি 2টো হলেও কথা বলবো, আর 8টা থেকে 10টার মধ্যে কল করবে, আর এখন 8টা থেকে 10টার মধ্যে কল করতে গেলে সবাই ফোন ঢুকছে, মানে সবাই ওই সময় করছে তো, হ্যাঁ। তা তোমরা যদি ছোটো ছোটো কথা বলো, আমার সঙ্গে কথা বলতে চাও, অবশ্যই আমাকে ফোন করো, ভয় পার কিছু নেই ভাই। অনেকে আমাকে স্যার বলে, অনেকে বস বলে, তাদেরকে জোরহাত দেবে স্যার বলবেন না, ভাই অথবা দাদা বলবে, বস বলবে না, কারণ এই ভাই দাদা যেটুকু তৈরি হয়েছি তোমাদের জন্য হয়েছি, তোমাদের ভালোবাসা দিয়ে পেয়ে হয়েছি। তাই তোমরা যদি আমাকে স্যার বলে খুব ছোট লাগে নিজেকে, তাই ছোট করো না ভাই, আমিও তোমাদের মতো এক ভাই, এক দাদা, এক বন্ধু ভাবতে পারো, সেভাবে ফোন করে, ভয় পার কিছু নেই। অনেক কত বাচ্চা ছেলে ফোন করে জানো আমাকে, বাচ্চারা একদম কুড়কুড়ে বাচ্চা বাড়ি থেকে, তার মায়ের কাছে অথবা বাবার কাছে মোবাইল নিয়ে ফোন করে, তাদের কত কৌতূহল, এই সেটটা কত বলবে, এই গানটা কি করে তৈরি করো, এই ডায়লগটা কেন কিভাবে করলে,
অনেক কথা, তাদের প্রশ্ন তো দিয়ে মাথা ঝালাপালা লেগে যায়, কারণ বাচ্চা ছেলে এখন থেকে আমাকে ভালোবাসে, তার আমার অধিকার নেই তার ভালোবাসাটা কেড়ে নেয়। তার সঙ্গে একটু যতটা পারবো সম্ভব কথা বলো, যেটুকু বলি ভালো কথা বলে ফোনটা রেখে দিই, এই হচ্ছে আমার ভালোবাসা। যারা আমাকে ফোন করো তারা নিশ্চয়ই আমার কথাগুলো যেটা বললাম সেটা বুঝতে পারবে, আমি এইভাবেই চলাফেরা করি। তা ভালো থাকবেন বন্ধুরা, শেঠ যারা তৈরি করেছেন যেখানেই তৈরি করে থাকেন, তারা যদি আপনার কথা না শুনেন তাকে উদম কেলানোর ব্যবস্থা করে দেবেন, তাদের গালাগালি দেন আর সবাইকে ছড়িয়ে দেন, জমক জায়গায় সেট করবেন না, দেখুন তারা বাধ্য হয়ে সোজা হয়ে যাবে, তারপর ভালো সেট করবেন। আমি যে কথাগুলো বললাম বারবার, এই কথাগুলো বলি বারবার, আপনারা কেন যে শোনেন না, তারা নার বাইরে সেট করছেন এক জায়গায়, মেশিন নিয়ে চলে এসছেন সব কিছু, তারপর আমাকে ফোন করছেন যে দাদা এই সেটটা এনেছি এইভাবে সেটিং করেছি, বা এইভাবে সেটিং করলে বাজছে বা ভালো বাজছে বা খারাপ বা যেটাই বলছো আমাকে বলছো, কেন বলছো আমাকে বলো তো কেন? আরে বাবা আমি তো আছি তোমাদের জন্য, তুই যার সঙ্গে করো তো আগে প্রশ্ন তাকে করো, আগে তাকে করো যে সেটটা এমন ধরনের কেন বাজছে খারাপ কেন, তাকে তার সঙ্গে কই ফেরত দাও, তুমি টাকা দিয়ে ব্যবসা করেছো তার সঙ্গে কই ফেরত দেবে না, আর তোমরা কই ফেরত না বলে এরা মাথায় চেপে বসে। আর তারপর তো আমি আছি, আমি সবাইকে বলি তো আমি আছি সব সময়, তুমি আমার সঙ্গে সেট করো চাই না করো, তোমার বিপদে আপদে আছি বলে এই ভিডিওগুলো করি, এই ভিডিওতে যা করি তার চেয়ে ডবল ফোন আসে আমার কাছে, তার সেই সমস্যার সমাধানগুলো করতে হয়। তাহলে একটা ফোন 24 ঘন্টা ফোন আসে, তুমি কি ধরতে পারবে? পারবে? দেখো এই যে ভিডিও করছি আমি মোবাইল থেকে, এখন অ্যারোপ্লেন মোড করে ভিডিও করছি, নাহলে ভিডিও আমি করতে পারতাম না, ফোন আসতো ডিস্টার্ব হতো, এত ফোন আসে। তোমাদের কাছে একটু অনুরোধ, আমার তো কাজ করতে হয়, গান তৈরি করতে হয়, সেটের জন্য মানে মিস্ত্রিকে মাপজোক দেখাতে হয়, সিস্টেম বলে দিতে হয় কীভাবে করবে, এইসব বুদ্ধিগুলো দিতে হয়, তার জন্য আমার একটা সময় লাগে। তা সকলকে বলছি 8টা থেকে 10টার মধ্যে অবশ্যই ফোন করবে, আর যখন ফোন করবে শর্টকাটে তোমার যে সারাংশ মেন বক্তব্য সেইটা বলে আমার সঙ্গে কথা, তাহলে কী হবে আমি ছোট্ট বছর দিতে পারবো তোমাকে, তাহলে তোমার পরবর্তী অনেকেই ফোন করবে, তারাও যাতে সুযোগ পায় ফোন করার, এইটা অবশ্যই করবে। আমি একটুই আমি একটাই কথা বলবো, খারাপ ভাববে না আমাকে, খারাপ ভাববে না, আমার উপর একটু ভরসা করবেন, আমি আপনাকে দাম দেব। অনেকে আবার সেই কি বলে সেট করেছে অন্য জায়গায়, সেখানে চোট পেয়েছে, আমি যেগুলো বললাম সেই সব সালারা তার দবা সেরে ছেড়ে দিয়েছে, তারা পরবর্তীকালে সেট তৈরি করতে গিয়ে আমাকে এই প্রশ্নগুলো করে, দাদা আগে যার কাছে সেট করে সে বড় বড় ডায়লগ মেরেছিল সেই করে না, কিন্তু আমি ভাই ডায়লগ যেমন মারি তেমন সেটটাও করি, যেসব সেটগুলো আমি করি তাদেরকে একটু ফোন করে জানবে তাহলে বুঝতে পারবে তাদের সঙ্গে সম্পর্কটা কি আছে। 2 বছর গ্যারান্টি দিই, কিন্তু 3 বছর 4 বছর হলেও যদি আমার ব্যবসাটা 2 বছরের ব্যবসা তো আমি কন্টিনিউ তারপরে আমি কথা বলি তাদের সঙ্গে, সব সময় কথা বলি, ও ফোন করে আমি ফোন করে কি ব্যাপার সেটা, কি খবর বল, কেমন বাজে বল, পাঠাবো দেখবো সেটা কেমন আছে, পেশা ঠিক আছে তো, খোঁজ খবর করে দিই। এই হচ্ছে আমার নিয়ম নীতি, টাকা দিয়ে কে মাল করেছে হ্যাঁ তাকে ছোট করার বা তার মান সম্মান হানি করার অধিকার আমার দেয়নি, উপরওয়ালা ক্ষমা করবে। ভালো থাকবেন সকলে।